তোমরা একটা বেশ মজাদার প্রজাপতি তৈরি করতে চাও, তাহলে কয়েকটি পেপার স্ট্রিপ এবং প্রজাপতির কাট আউট বা ডিজাইন দিয়ে তোমরা সহজেই এই আকর্ষক গেমটি বানাতে পারো। এটি বানাতে লাগবে তোমাদের দুটো কালারফুল পেপারের স্ট্রিপ এবং প্রজাপতির কাট আউট। এখানে দেখতে পাচ্ছ দুটি পেপারের স্ট্রিপ কিভাবে ভাঁজ করা হচ্ছে। প্রথমে লাইন দিয়ে মার্ক করে নিও 10 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার চওড়া। আমরা দুটো পেপার স্ট্রিপ পরস্পরের সাথে গ্লু দিয়ে জুড়ে দিচ্ছি, অর্থাৎ আমরা যে পেপার ফ্রেমটা তৈরি করছি সেটা একটু স্টেবল হবে, একটু মোটা হবে। সেটার জন্য আমরা দুটো পেপারের স্ট্রিপ ব্যবহার করলাম এবং পরস্পর গ্লু দিয়ে জুড়ে দিলাম। এখন একটা বেশ উজ্জ্বল রানি কালারের পেপারের কাট আউট আমরা তৈরি করেছি, যেটার উপর দেখো দুটো একটা ত্রিভুজের মতো কাট আউট দেখতে পাচ্ছি। এই ত্রিভুজটাকে ফোল্ড করো এবং এটা গ্লু দিয়ে একে অপরের সাথে ওভারল্যাপ করে আটকে দাও। তাহলে এটা একটা বেশ বড় ত্রিভুজের মতো লাগবে, আর এটাকে যদি আমরা ফোল্ড করি তাহলে এটা একটা ঘরের মতো দেখতে লাগবে। দুটো বিভিন্ন কালারের এবং একই ডিজাইনের প্রজাপতি নাও এবং পরস্পরের সাথে আঠা দিয়ে জুড়ে দাও, গ্লু দিয়ে জয়েন করে দাও। তাহলে দুই সাইডে দুটো বিভিন্ন কালারের প্রজাপতি, খুব সুন্দর কালারের প্রজাপতি আমরা দেখতে পাব। প্রজাপতির নিচের লেজটির দিকে একটা প্লাস্টিকের স্ট্রিপ যুক্ত করে দাও। এই প্লাস্টিকের স্ট্রিপটি আমরা যে রানী কালারের ত্রিভুজটি বানিয়েছি তো এটার সাথে যুক্ত করে দাও। এখন পেপারের অ্যারেঞ্জমেন্টটিকে যেটা আমরা এই যেটা বানিয়েছি এটিকে আমরা ফ্রেমের মধ্যে আটকে দেব। রানী কালারের পেপারটির সাইড বরাবর আমরা গ্লু ইউজ করে সবুজ কালারের ফ্রেমের মধ্যে ঢুকিয়ে দিলাম এবং আটকে দিলাম। এখন ফ্রেমটিকে যদি আমরা বন্ধ করি বা খুলি তাহলে প্রজাপতিটি দেখব একবার ওপরের দিকে উঠছে আর একবার ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। মনে হবে প্রজাপতিটি একবার জাগছে আর একবার ঘুমোচ্ছে। ভেরি বিউটিফুল অ্যাক্টিভিটি, খুব কুল অ্যাক্টিভিটি। তোমরা বানাও, খুব মজা পাবে।